দিনাজপুরের চিরির বন্দরে মা ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় সিআইডির এএসপি সহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদেরকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়েছে। আটককৃতরা হলেন রংপুর সিআইডির এএসপি শাহরিয়ার কবির সোহাগ, উপপরিদর্শক হাসিনুর রহমান, কনস্টেবল আহসানুল হক ও মাইক্রোবাস চালক। অপহৃতদের পরিবারের সদস্যরা জানান, গত 23 আগস্ট রাতে চিরির বন্দরের নান্দাই গ্রামের লুৎফুর রহমানের স্ত্রী জহুরা বেগম ও তার ছেলে জাহাঙ্গীরকে অপহরণ করা হয়। এরপর স্বজনদের কাছে মা ছেলের মুক্তিপণ হিসেবে 15 লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পরে 8 লাখ টাকায় মা ছেলেকে মুক্তি দিতে রাজি হয় তারা। মঙ্গলবার বিকেলে টাকা দেবার জন্য দিনাজপুর সদরের বাঁশের হাট এলাকায় যেতে বলে অপহরণকারীরা। বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে যায় পুলিশ। টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর সময় যানজটে আটকা পড়লে স্থানীয় জনতা ও পুলিশ সদস্যরা তাদের আটক করে। দর্শক, এই মুহূর্তে এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদ, আমাদেরকে বিস্তারিত জানাবেন এখন কি অবস্থা? যেমনটি বলছিলেন যে আসলে এই ঘটনার সর্বশেষ যে যদি পরিস্থিতি বলি, যে তাদের এই চারজনকে কোথায় রাখা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কোনো রকম তথ্য দেওয়া হচ্ছে না, এবং জেলা পুলিশ সুপারের সাথে আমরা বারবার যোগাযোগের চেষ্টা করেছি। তিনি শুধু জানিয়েছেন যে প্রয়োজন পড়লে আপনাদেরকে এ বিষয়ে ব্রিফিং করা হবে নতুন কিছু। এ বিষয়ে আমাদের সাথে আসলে তারা যে আটক হয়েছে, তারা যে সিআইডির লোক, এ বিষয়টিও তারা সে বিষয়ে তিনি কোনো কিছু বলছেন না। আমরা সিআইডির যে তারা কর্মকর্তা এবং সিআইডির যে সদস্য, এটা আমরা নিশ্চিত হয়েছি রংপুর সিআইডি অফিস থেকে, অর্থাৎ ভারপ্রাপ্ত রংপুর সিআইডির যে পুলিশ সুপার, তিনি নিশ্চিত করেছেন যে তারা তাদের লোক। তবে তারা অপরের সাথে জড়িত বা অপরাধের সাথে জড়িত এ বিষয়ে তারা কিছু জানেন না। আর এ বিষয়ে যেহেতু ঘটনাস্থল চিরিবন্দর থানায়, চিরিবন্দর থানার ওসির সাথে যোগাযোগ করা হয়েছে, তিনি যেটা জানিয়েছেন যে এ বিষয়ে চিরিবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে এবং মামলার পরেই তাদেরকে যে কোনো সময় আদালতে উপস্থাপন করা হবে। এই ছিল আসলে এই ঘটনার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। সিনহা হত্যা মামলা সাক্ষ্য গ্রহণের সময় ওসি প্রদীপের ফোনে কথা বলার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে আদালত পুলিশের 3 সদস্যকে প্রত্যাহার করেছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আদালতে সাক্ষ্য গ্রহণকালে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কাঠগড়ায় বসে মোবাইল ফোনে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলার দৃশ্য সম্বলিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বিষয়টি আদালতের বিচারকের নজরে আসে। আদালতে ফোন ব্যবহারের বিষয়ে বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের সতর্ক করেন বিচারক। এদিকে সকাল থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে চলছে মামলার তৃতীয় দিনে সাক্ষ্য গ্রহণ। 2 নম্বর সাক্ষী শাহিদুল ইসলাম সিফাতের সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবী। গত বছরের 31 জুলাই টেকনাফের পাহাড়ছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। গত সোমবার শুরু হয় আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ।